Welcome to our virtual class. This is a game for class 5 students of APC High School. In our previous class, that is in the class we held yesterday, the discussion was on the revision lesson. আমাদের গত ক্লাসের আলোচনা ছিল রিভিশন লেসন নিয়ে। আমি তোমাদের বলেছিলাম যে বিভিন্ন রকমের নির্দেশে যে ভার্বগুলো অর্থাৎ ক্রিয়াগুলো ব্যবহার করা আছে সেগুলোর তালিকা প্রস্তুত করে সেগুলোর বাংলা অর্থ জেনে নিতে, যাতে আমরা পরবর্তীকালে সহজে ইংরেজিতে তোমাদের নির্দেশ দিতে পারি। I told you to make a list of the verbs used as instructions so that in future we can give instructions to you in English. দেখে ভালো লেগেছে যে কেউ কেউ তোমরা তোমাদের মতো করে তালিকাটা পাঠিয়েছো। নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমি তোমাদের গ্রুপে এই তালিকাটা বিস্তারিতভাবে দিয়ে দিয়েছি, সাথে বাংলাও দেওয়া আছে। এখন এগুলোর উপর ভিত্তি করে আমরা আজকে শেখার চেষ্টা করব কিভাবে আমরা ক্লাসরুমে অর্থাৎ শ্রেণীকক্ষে ইংরেজিতে কথা বলতে পারি, এবং আমাদের ইংরেজিতে কিছু বলা হলে আমরা সেটা বুঝতে পারি। এখন এ বিষয়ে আমি তোমাদের হাতে কলমে আগে কিছু লিখে দেখানোর চেষ্টা করছি। দেখো, ক্লাসরুমে শিক্ষক প্রথম যখন ঢোকেন, when the teacher enters the class, what do you say? If it is before 12 noon, যদি দুপুর 12টার আগে হয়, তুমি সাধারণত বলো গুড মর্নিং। এখন গুড মর্নিং নয়, গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার বা গুড মর্নিং ম্যাম। এবার স্যার তোমাকে কি বলেন? গুড মর্নিং বয়েজ, সিট ডাউন, বা বলতে পারেন টেক ইয়োর টেক ইয়োর সিট। এরপর দেখো, এর আগে আমরা আগের দিন করেছি আমরা কতগুলো লেটস দেওয়া কথা দেখেছি, লেটস রিড, লেটস প্লে, লেটস সিং, লেটস ডান্স। এখন এখানে ডান্স নেই, লেটস ডু আছে, চলো কাজটা করি, লেটস শেয়ার, চলো ব্যাপারটা নিজেদের মধ্যে ভাগ করে নিই। এখন ক্লাসে টিচার দেখবে অনেক সময় লেটস কথাটা ব্যবহার করবেন যখন সবাই মিলে কিছু করার ব্যাপার আসবে। এবার লেটস এর সাথে আমরা ভার্বটা কি বসাতে পারি? ধরো লেটস হ্যাভ দ্য রোল কল ফার্স্ট, সরি, let's have the roll call first.
হতে পারে লেটস রিড আ স্টোরি এখন ধরো টিচার খেলার টিচার বা তিনি ওই দিন খেলাতে চান হয়তো তিনি বলে দিলেন লেটস হ্যাভ আ ক্রিকেট ম্যাচ টুডে It's not always possible, you know, for a cricket match, you have to go all out into the playground. It will take a lot of time, maybe. The teacher bollen, je cholo eta quiz hoye jak. Let's have a quiz. Arthat ei let's bole shobai ke ekshathe niye ashar ekta chesta. টিচাররা করেন এবং যদি তোমার সেটা পছন্দ হয় তখন তুমি বলবে ইয়েস স্যার সবাই মিলে বলে উঠবে ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার আর যদি তোমার পছন্দ না হয় ধরো টিচার বললে লেটস হ্যাভ অ্যান এক্সাম টুডে বাস তোমরা চুপ সে গেলে সবাই মিলে বলে উঠলে নো স্যার নো স্যার নো স্যার নো ম্যাম নো ম্যাম নো ম্যাম অর্থাৎ লেটস দিয়ে শিক্ষক মহাশয় তোমাদের শিক্ষক বা শিক্ষিকা তোমাদের কাছে জিনিসটার ঘোষণা করবেন যে আমরা আজকে এই করতে যাচ্ছি এই করতে চলেছি এটাকে এভাবেও বলা যেতে পারে টিচার এভাবেও বলতে পারেন Today we are going to এরকম বলতে পারেন going to read a story বলতে পারেন we are going to read the lesson number we are going to read the lesson 4 We are going to have a cricket match. But we are going to have a quiz. We are going to have an exam acha ebar dhoro koto gulo word teacher class e byabohar korbeni je gulo tomake kichu korte bola hocche dhoro pachu amader ekti chhatro pachu stand up Pachu, sit down. Pachu, recite the poem. Dekho amra er agei korechi je abritti kora hocche. Pachu, tell us a story. Pachu, start reading. Pachu, stop talking. Pachu, don't talk এরকম এবারে don't মানে কিছু করতে না করা হচ্ছে সেটা তুমি stop দিয়েও করতে পারো stop দিয়ে যেটা করতে না করা হচ্ছে তার সাথে ing বসাতে পারো অর্থাৎ এগুলোর মাধ্যমে টিচার
তোমার সাথে তোমাকে তোমার সাথে কমিউনিকেট করছেন, তোমার সাথে তোমার তোমাকে কিছু বলতে চাইছেন, কিছু বলছেন, তোমাকে কিছু নির্দেশ দিচ্ছেন। এই দুটো ক্ষেত্রে টিচার ঘোষণা করছেন কি করা হবে, আর এক্ষেত্রে টিচার তোমাকে কিছু নির্দেশ দিচ্ছেন। এই নির্দেশটা যখনই তিনি করবেন তখনই দেখবেন একটা জোর থাকবে, স্ট্যান্ড আপ, সিট ডাউন, রিসাইট দ্য পোয়েম, টেল আস এ স্টোরি, একটা হুকুম করার একটা ভঙ্গি তার কথার মধ্যে থাকবে। এবার তুমি টিচারের সাথে কি কি করতে পারো, তোমরা ক্লাস ফাইভে পড়ো, তোমরা টিচারের কাছে আবেদন করতে পারো, রিকোয়েস্ট, তোমরা টিচারের কাছে যেটা খুব করো, স্পেশালি ওয়েন দ্য টিচার ইজ ইন ইন দ্য ক্লাস, জাস্ট ইন দ্য ক্লাস, তখন তোমরা প্রচুর নালিশ করো। এবার রিকোয়েস্ট করতে পারো, নালিশ করো, আরেকটা হচ্ছে আস্কিং ফর পারমিশন। অনুমতি চাইতে পারো। এখন আস্কিং ফর পারমিশন, তোমরা একটা ইংরেজি অনেকেই জানো, সেটাকে দিয়েই আমি শুরু করছি। মে আই কাম ইন স্যার, অর মে আই কাম ইন ম্যাম। তাহলে এবার যদি আমি বলি মে আই স্পিক ম্যাম, মে আই স্পিক স্যার, মানে আমি কি বলতে পারি, অর্থাৎ যখনই তুমি টিচারের কাছে অনুমতি চাইছো মে আইটা আগে বললে, যা করতে চাও সেটা এরপর বললে, মে আই কাম ইন, মে আই সিট ডাউন, মে আই গো টু টয়লেট প্লিজ, মে আই পুট মাই হেড ডাউন, অর্থাৎ মে আই দিয়ে সব রকমের অনুমতি চাইতে পারো। শুধু তোমরা যেটা ভুল করে বসো, এখানটায় কামের জায়গায় অনেকে কামিং বলে ফেলে, মে আই স্পিকিং বলে ফেলে, এই ভুলটা যেন না হয়। একটু খেয়াল করে দেখো, একটা ছবি আমরা এখানে দেখার চেষ্টা করছি, এই ছবির মধ্যে দেখো এটা খানিকটা তোমাদের দেখানো আছে। ইয়েস, মে আই কাম ইন স্যার, দেখতে পাচ্ছ, মে আই সিট ডাউন স্যার, মে আই ড্রিঙ্ক ওয়াটার স্যার, মে আই গো টু টয়লেট স্যার, এই দেখো মে আই কাম ইন, এটা তোমাদেরই স্কুলের একজন দাদার আঁকা, তার নাম সুমেরু হাজরা, সে অনেক বড় এখন, সে পদার্থবিজ্ঞানের এক খুব নামি কৃতি ছাত্র, সারা পৃথিবী ঘুরে বেড়ায়, সেই আমার জন্য এই ছবিগুলো একসময় এঁকে দিয়েছিল। তা এই হচ্ছে মে আই দিয়ে তুমি স্কুলে শিক্ষক শিক্ষিকার কাছে যে কোনো রকমের অনুমতি চাইতে পারো, শুধু মে আই, তারপর ভার্বটা দেখো খেয়াল করো, কোনো আইএনজি কিন্তু নেই, তোমাদের কারো কারো এখানে আইএনজি বসানোর রোগ আছে। আচ্ছা, এবার দেখো আমি রিকোয়েস্টে আসছি,
teacher er kache request korcho kintu you are making a request to your teacher tokhon oi may I tai lagbe may I sit down sir may I come in sir tobe emni sadharon khetre request korte gele shurute ekta please boshiye dao धरो बंधु के बोलछो प्लीज गिव मी योर पेन किंतु टीचर के बोलछो ओई आवार मे दिले मे आई हैव योर पेन प्लीज मे आई हैव योर पेन प्लीज मे आई हैव द बुक प्लीज धरो टीचर तुम्हार बोईटा निये छिले एबार तुमि फेरत निचो मे आई टेक द बुक प्लीज एइभावे तुमरा टीचर काछे रिक्वेस्ट करते पारो अदरवाइज अन्यथाय काउके रिक्वेस्ट करते गेले प्लीज एबार जेटा ताके करते तुम अनुरोध करछो सेटा सेई भागटा एखाने बसिए दाओ प्लीज टेक माई पेन आमार पेनटा नाओ प्लीज गिव मी योर पेन तोमार पेनटा प्लीज दाओ प्लीज गिव मी योर बुक तोमार बोईटा प्लीज दाओ एटा एभावे तुमि बोलते पारो मे आई हैव योर बुक प्लीज May I take the book, please? এভাবে হতে পারে। এবার সবচেয়ে বড় ঝামেলাটা হচ্ছে নালিশ নিয়ে। নিশ্চয়ই তোমরা এটা মানবে যে তোমরা বড় নালিশ করো। স্কুলে ক্লাস ফাইভ এর ছেলেরা হচ্ছে নালিশের আগ্নেয়গিরি। সব সময় নালিশ করছে। এবার যদি আমি তোমাদের ক্লাস নিই আমি হয়তো বলবো যে নালিশ করতে পারো ইংরেজিতে যদি নালিশ না করো তাহলে নালিশ করতে দেবো না ক্লাস থেকে বার করো বা অন্য কিছু করো ঝামেলা তাহলে কি করবে ধরো আমরা পাঁচুন নামে নালিশ করছি আমাদের নালিশের কেন্দ্রবিন্দুতে আছে পাঁচ পাঁচু কি করতে পারে তিন রকম হবে পাঁচু করছিল চন্দ্রবিন্দুটা লাগাতে পারলাম না আচ্ছা পাঁচুর জায়গায় ঘেঁচু করে দিই হচ্ছে না ঘেঁচু ঘেঁচু করছিল ঘেঁচু এক্ষুনি করেছে কিছু একটা অপকর্ম আর ঘেঁচু করছে
তাহলে গন্ডগোল, দেখো তিনটাকে সামলাতে হবে, গেছু? ঘেঁচু করছিল, ঘেঁচু করেছে, ঘেঁচু করছে। ঘেঁচু হচ্ছে আমাদের মুখ্য চরিত্র, কিভাবে করতে হবে, লিখতে বলতে হবে। ধরো ঘেঁচু করছিল, ঘেঁচু কি করতে পারে, কি নিয়ে তুমি নালিশ করতে পারো? সব থেকে কমন যেটা সেটা হচ্ছে এইটা, ঘেঁচু ওয়াজ ফাইটিং, চিল্লাচ্ছিল, ঘেঁচু ওয়াজ শাউটিং, দৌড়চ্ছিল, ঘেঁচু ওয়াজ রানিং, ঘেঁচু ঘুমচ্ছিল, ঘেঁচু ওয়াজ স্লিপিং। এবার পাঁচু আর ঘেঁচু একসাথে ঝামেলা করছিল, পাঁচু অ্যান্ড ঘেঁচু ওয়ার ফাইটিং। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে করছিল। এবার করেছে, সবে করেছে, যেরকম গেছু আমার চুল, ধর চুলটা টেনেছে, গেছু হ্যাজ পুলড মাই হেয়ার, গেছু হ্যাজ ব্রোকেন মাই পেন, গেছু হ্যাজ ইটেন মাই টিফিন। তার মানে ঘেঁচু আমার চুল ধরে টেনেছে, ঘেঁচু হ্যাজ পুলড মাই হেয়ার, ঘেঁচু হ্যাজ ব্রোকেন মাই পেন, ঘেঁচু আমার পেন ভেঙে দিয়েছে, ঘেঁচু হ্যাজ ইটেন মাই টিফিন, ঘেঁচু আমার টিফিন খেয়ে ফেলেছে। এটা হলো করেছে। এবার শেষটা হচ্ছে করছে, আচ্ছা সব জায়গায় এখানটা একটা স্যার বসিয়ে দাও, গেছু হ্যাজ ব্রোকেন মাই টিফিন, আই'ম সরি ব্রোকেন মাই পেন স্যার, গেছু হ্যাজ ইটেন মাই টিফিন স্যার, পাঁচু অ্যান্ড ঘেঁচু ওয়ার ফাইটিং স্যার, ঘেঁচু ওয়াজ ফাইটিং স্যার, এইরকম। এবার শেষ হচ্ছে আজকে যেটা করছি সেটা হচ্ছে করেছে, করছে মানে এক্ষুনি হচ্ছে আর কি। এবার বলতে পারো ঘেঁচু ইজ ফাইটিং, ঘেঁচু ইজ স্লিপিং, ঘেঁচু ইজ টকিং, ঘেঁচু ইজ পিঞ্চিং চিমটি কাটছে, ঘেঁচু ইজ কিকিং, সব বলে বললাম স্যার। এখন পরবর্তীকালে তোমরা বুঝবে
আমি এক্ষুনি এগুলো নিয়ে আলোচনা করছি না, পরবর্তীকালে তোমরা বুঝবে যে এর মাধ্যমে কিন্তু আসলে নালিশটা যদি আমরা ঠিকঠাক রপ্ত করতে পারি তাহলে ইংরেজিতে টেন্স গুলো অনেকগুলোই নিয়ে তোমার রপ্ত হয়ে যাবে। আমি এখন কোনটা কি টেন্স বলছি না, শুধু করছিল, ওয়াজ, তারপর আইএনজি বল, ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি মারো, যদি একের বেশি হয় তাহলে ওয়াজের সাথে ওয়াজের জায়গায় ওয়্যার হবে, কারণ লড়াই টড়াই করলে মারপিট করলে তো একজন ঠিক করে না, একজনের সাথে আরেকজন থাকে, ধরো পাঁচু এবং ঘেঁচু দুজনে মিলে মারপিট করছে, তখন দেখো ওয়্যার, নয় তো ওয়াজ। এবার যেটা সবে হয়েছে, ধরো বাবা ঠাটিয়ে চড় মেরেছে, গালে ব্যথা করছে, পাঁচ আঙ্গুলের দাগ লেগে আছে, তখন কি বলবো? বাবা হ্যাজ, এবার চড় মারা হচ্ছে স্ল্যাপ, স্ল্যাপড মি। ঘেঁচু চুলটা ধরে সবে টেনেছে, ঘেঁচু হ্যাজ পুলড, ঘেঁচু সবে ভেঙেছে, হ্যাজ ব্রোকেন। এবার কেন এখানে ইটেন হচ্ছে, কেন এখানে ব্রোকেন হচ্ছে, কেন এখানে হ্যাজ পুলড হচ্ছে, এটা আমরা পরে আলোচনা করব। আগে আমরা দেখে নিই যে কিভাবে আমরা নালিশটা করতে পারি। শেষটা হচ্ছে করছে, খেয়াল করে দেখবে ক্লাস চলাকালীন এই নালিশটাই তোমরা সবচেয়ে বেশি করো, স্যার পাঁচু ইজ টকিং, আর পাঁচু ইজ টকিং স্যার। আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি, আজকে তোমরা আমাকে একটা টাস্ক দেবে, ক্লাসরুমে নালিশ করতে গিয়ে যে যে কাজগুলো সম্পর্কে, মানে বন্ধুদের যে যে কাজগুলো সম্পর্কে তোমরা আমাকে অভিযোগ জানাও বা আমাদের, সেই কাজগুলো তোমরা বাংলায় লিখে আমাকে বলবে। যেমন ধরো লড়াই করা আজকে হয়ে গেল, ঘুমোনো, এবার তুই বললে স্যার খোঁচা মারা, কি বললো? স্যার আমায় কামড়ে দিল, কি বলবো? স্যার আমাকে ধাক্কা মারলো, কি বলবো? স্যার বেঞ্চ বাজালো, কি বলবো? এগুলো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবে। পরের দিন ক্লাসে আমি কালকে যখন আবার তোমাদের জন্য আরেকটা ক্লাস ছাড়ব, তখন আমি সেগুলোর উত্তর দেব। ক্লাসরুম কনভারসেশন নিয়ে, অর্থাৎ ক্লাসরুমে কিভাবে আমরা ইংরেজিতে কথাবার্তা চালাতে পারি, এটা নিয়ে আমরা পরপর তিনটে ক্লাস করব। এটা প্রথম ক্লাসটা হলো, আরো দুটো ক্লাস এই বিষয়ে হবে। তার আগে হোয়াটসঅ্যাপে আমি তোমাদের রিভিশন লেসনটা আংশিকভাবে সলভ করে পাঠিয়ে দিচ্ছি, একটু দেখে নেবে ওখানে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা আছে, পরের দিন আমরা কথাবার্তায় সেই শব্দগুলো ব্যবহার করে আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব। সো নেক্সট ডে, প্রবাবলি টুমরো, we are going to have another class and we are going to continue our discussion on how to speak in English in the classroom. Until then, this is Rahul sir saying goodbye to you, and remember, always remember, it is corona time, so stay home and stay safe. Thank you.